শেষ ভিডিওতে পুরুলিয়া ভ্লগের পার্ট ওয়ানে আমরা দেখেছিলাম মাঠাবুরু টং ক্যাম্পের রিভিউ। যদি সেই ভিডিওটা এখনো না দেখে থাকেন তাহলে লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারেন। আজ পুরুলিয়া ভ্লগের পার্ট টুতে আমি আপনাদের বামনি ফলস, চরিদা গ্রাম, খৈরাবেড়া ড্যাম, আপার ড্যাম, লোয়ার ড্যাম, অযোধ্যা হিল টপ এবং নানা অচেনা অযোধ্যার সন্ধান আপনাদের দেব, বা বলতে পারেন নিজের এক্সপিরিয়েন্সগুলো আপনাদের সাথে শেয়ার করে নেব। টংয়ে সকালের টিফিনটা সেরে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম সেই বামনি ফলসের খোঁজে। বরেরিয়া গ্রামের খুব কাছে অবস্থিত এই ঝর্নার মূল সৌন্দর্য হল এর ল্যান্ডস্কেপ এবং সবুজময় পরিবেশ। সারা বছরই এই ফলসে জল থাকে, তাই যে কোনো সময় এসে এই ফলসটা ঘুরে নিতেই পারেন। তবে একটা জিনিস মনে রাখবেন যে এই ফলস ঘুরে যাওয়ার সেরা সময় কিন্তু বর্ষাকাল। শীতকালে পিকনিকের জন্য কিন্তু এই ফলসের মতন ডেস্টিনেশন খুব কমই আছে। এখান থেকে লোয়ার ড্যামটা খানিকটা হলেও দেখা যায়। এই মুহূর্তে বামনি ফলসের কাছে 350টা সিঁড়ি, জানি না নামতে পারবো কিনা, আর আদৌ পারলে উঠতে পারবো কিনা, কিন্তু যতটা পারা যায় চেষ্টা করব। খানিকটা নেমেই দেখতে পেয়ে যাবেন বামনি ফলসের প্রথম অংশ, কিন্তু বামনি ফলসের আসল রূপ দেখতে হলে নামতেই হতো সেই 350টা সিঁড়ি ভেঙে। নামাটা একরকম কিন্তু এবার ওঠাটা একটু বেশি টাফ। আমি একটা জায়গায় এসে এখন বসে আছি। সো আপনাদের যদি কারোর হার্টে কোনো সমস্যা থাকে তাহলে এখানে না আসাই ভালো। স্থানীয় আদিবাসীদের কাছ থেকে শুনলাম যে এক সময় এই সারা অযোধ্যা জুড়ে ঘন জঙ্গল, প্রচুর জীবজন্তু, বিশেষত লেপার্ড,
এবং বিষাক্ত সাপ যাকে স্থানীয় মানুষেরা বলতো কালাজ, তারা অবশ্য আজ সকলেই অসহায় আত্মসমর্পণ করেছে ইট বালি সিমেন্ট আর উন্নয়নের কাছে। তাই এত মানুষের পায়ের ভিড়ের মাঝে হঠাৎ করে সাপের খোলস দেখতে পাওয়াটা সত্যিই রোমাঞ্চকর। এর পরের গন্তব্য ছিল সেই বহু প্রতীক্ষিত বিশ্ববিখ্যাত চরিতাগ্রাম। ছৌ মুখোশ বানানোর জন্য বিখ্যাত এই গ্রামে প্রায় 150টি পরিবার এই কাজের সাথে যুক্ত। প্রায় 150 বছর আগে বাগমুন্ডির রাজা মদন মোহন সিং দেও এই প্রথাটি শুরু করেন। জানুয়ারি ফেব্রুয়ারি মাসে এইখানে ছৌ মুখোশের উৎসব পালন হয়। এইখানে বহু পরিবারের মানুষ নিজেদের কাজকে বিদেশের মাটিতে তুলে ধরতে সক্ষম হয়েছেন। বিশ্ববিখ্যাত ছৌ নৃত্যশিল্পী পদ্মশ্রী শ্রী গম্ভীর সিং মুড়া এই গ্রামের সাথে জড়িত ছিলেন এবং তার প্রস্তর মূর্তি এই গ্রামের শোভা বাড়ায়। এর পরের গন্তব্যস্থল খৈড়াবেড়া ইরিগেশন স্কিম বা শর্টে খৈড়াবেড়া ড্যাম। পুরুলিয়া থেকে এই ড্যামের দূরত্ব মাত্র 67 কিলোমিটার। এই জায়গার সৌন্দর্য এর নির্মল পরিবেশ, 360 ডিগ্রি ভিউ এবং মন মুগ্ধ করে দেওয়া দৃশ্য, যা দেখে আপনি ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারেন। এই মুহূর্তে খৈড়াবেড়া ইরিগেশন স্কিম আর খৈড়াবেড়া ড্যামের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি। হঠাৎ যদি পথ ভুল করে আপনার বাহনকে সঙ্গী করে অযোধ্যার চেনা রাস্তা ছাড়িয়ে ইতিউতির অন্য কোনো রাস্তায় পৌঁছে যান, তো দেখবেন এখনও কিছু পুরনো আদিবাসী গ্রাম যেখানে দারিদ্রতাকে সঙ্গী করে চলতে থাকা মানুষজন অবাক বিস্ময়ে তাকিয়ে ভাববে যে আমাদের মাঝে এই হঠাৎ যন্ত্রযান্তি কোথা থেকে এলো। এর পরের ডেস্টিনেশন আপার ড্যাম আর তার সাথে সাথেই লোয়ার ড্যাম।
যে কোনো অন্যান্য ড্যামের মতোই এই ড্যাম তৈরির পেছনে মূল উদ্দেশ্য হলো বিদ্যুতের জোগাড় দেওয়া। সন্ধ্যের সময় আপার ড্যাম থেকে লোয়ার ড্যামে জল ছাড়া হয়। এখানে যে বিদ্যুৎ টারবাইন ঘুরিয়ে তৈরি হয় সেই বিদ্যুৎ দুর্গাপুর আরামবাগ দিয়ে সারা রাজ্যে সরবরাহ করা হয়। অন্যদিকে ভোরের সময় যখন বিদ্যুতের চাহিদা অনেকটাই কম তখন পাম্পের সাহায্যে জল লোয়ার ড্যাম থেকে আপার ড্যামে তোলা হয়। পুরুলিয়াতে এলে কিন্তু এই দুটো ড্যাম মিস করবেন না। পাহাড় থেকে নেমে আসার সময় অযোধ্যা হিল টপটা ঘুরে দেখতে পারেন। জনবহুল এই জায়গা টুরিস্টদের থাকার একটা অন্যতম ডেস্টিনেশন। হোমস্টে কটেজ থেকে শুরু করে প্রচুর রেস্তোরাঁও তৈরি হয়েছে এই অযোধ্যা হিল টপে। তাহলে আর দেরি কেন, শীঘ্রই চলে আসুন এই অযোধ্যা পাহাড়ে। আরে দাঁড়ান দাঁড়ান, এতগুলো জায়গা যে ঘুরিয়ে দেখালাম এর জন্য প্লিজ সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে নোটিফিকেশন বেলটা অন করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান। থ্যাংকস ফর ওয়াচিং। আর হ্যাঁ, অনেক নতুন কন্টেন্টস অপেক্ষা করে আছে আপনাদের জন্য।